দেখুন আপনার ট্রু কলার অ্যাপ আপনার ফোনে থাকুক বা না থাকুক ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট কেন আপনি খেয়াল করে দেখবেন যারা ট্রু কলার ইউজ করেন কী ইউজ করেন যদি কোনো রং নাম্বার থেকে ফোন ফোন আসে বা যে নাম্বারগুলো ফোনে সেভ করা নেই সেখান থেকে কল আসে তাদের অনেক ইনফরমেশান পাওয়া যায় এবং তাদের নামটাও পাওয়া যায় সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রেই ভুলভাল নাম শো করে যায় এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক কারণ কী জানে কারণ হচ্ছে আপনার হয়তো অ্যাকাউন্ট নেই কিংবা আপনার অ্যাকাউন্ট আসছে মেন প্রবলেম হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার কোনো একটা নাম তাদের মতো করে সেভ করে রেখেছে আপনার নাম ধরুন আমার নাম সৌমেন সে লিখে রেখেছে ইউটিউবার অমুক কিংবা লিখে রেখেছে ফটোগ্রাফার অমুক ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এবার কিংবা সে রামশ্যাম যদু মধু যা হোক কিছু একটা লিখে রেখেছে এবার কি হয় ট্রু কলারের একটা বাজে ব্যাপার হচ্ছে সে নিজে থেকে কোনো নাম না সিলেক্ট করে একটা রেকমেন্ডেশন হিসেবে একটা নামকে চুজ করে নেয় যার ফলে এই প্রবলেমটা যার ফলে আমরা সবাই ফেসে যাই ফেসে যাই মিনস কি আমাদের একটা যে সুন্দর নাম আপনার সেটা অন্য কেউ ফোন করছে সে একটা খারাপ নাম পেয়ে যাচ্ছে ঠিক আছে এবারে দেখুন দুটো এই ভিডিওটা এক হচ্ছে আপনি টোটালি চাইছেন না ট্রু ইউজ করতে হয়তো করেন না এবং আপনি যদি কাউকে ফোন করছেন বা কেউ আপনাকে কল করছে তাদের যদি ট্রু থাকে আপনার একটা বাজে নাম তাদের শো মানে কাছে শো করে যাচ্ছে আপনি চাইছেন এটাকে বন্ধ করে দিতে দ্বিতীয়ত আপনি হয়তো ট্রু ইউজ করেন ইউজ করতে চান কিন্তু আপনি কখনোই চান না যে আপনার ফালতু নাম তাদের ফোনে শো হোক অরিজিন নামটাই দুটো ক্ষেত্রেই সঠিক ইনফরমেশান দিয়ে পারফেক্টভাবে এই সেটিংগুলো করে নিলে আপনি কিন্তু এই সমস্যার সমাধান পাবেন তার জন্য আপনি কি করবেন প্রথমত ট্রুর কলারটা ওপেন করে নেবেন এখানে প্রশ্ন থাকতে পারে আমি তো কলার ইউজ করি না তাহলে আমি কিভাবে করব অবশ্যই সেটা দেখাবো আপনি যদি ট্রু কলার ইউজ করেন তাহলে কলারটা ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট এখানে আসবেন আসার পর নিচে যে সেটিং রয়েছে এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন প্রাইভেসি সেন্টার রয়েছে প্রাইভেসি সেন্টারে এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখুন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট শো করছে এই জায়গাটা এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন যে অপশানগুলো রয়েছে এই তিনটেই টিক করে দেবেন আপনি ডিঅ্যাক্টিভ করতে চাইছেন আপনার অ্যাকাউন্টটা তাহলে যাদের অ্যাকাউন্ট নেই তাদের অন্তত একবার এখানে এসে ডিঅ্যাক্টিভ করাটা প্রয়োজন বলে আমার মনে হয় এর পরের স্টেপ দেখাবো সেটা যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে এটাও করার প্রয়োজন হবে না ঠিক আছে এবারে দেখুন এখানে নিচে ইয়েস কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আরও একবার ইয়ে এই যে নিচে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন যে কোনো একটা কারণ এখানে অনেকগুলো কারণ দিয়ে রেখেছে যে কোনো একটা কারণ আপনি ক্লিক করুন ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করুন এবারে লাস্টে দেখুন আছে ডিঅ্যাক্টিভেট এখানে আরও একবার ক্লিক করুন এটা গেল ফার্স্ট স্টেপ এবং এই ফার্স্ট স্টেপ দেখুন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়নি কেন কারণ ট্রুকলার থেকে আপনি আপনার অ্যাকাউন্ট মুছে ফেললেন কিন্তু যাদের অ্যাকাউন্ট নেই তারাও তো করবে বিষয়টা তো দুজনের ক্ষেত্রেই একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনাকে যেতে হবে একটা ব্রাউজার আপনার বিশ্বস্ত তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিই তো ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে যে উপরে সার্চের অপশান রয়েছে এই সার্চের অপশানে এসে আপনি লিখে দেবেন ট্রু কলার আন লিস্ট ট্রু কলার আন লিস্ট দেখুন এখানে লেখা আছে এই যে আনলিস্ট ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার সেটা আনলিস্ট করে দিন ঠিক আছে তাহলে আপনার নাম ভুলভাল নাম্বার এই সমস্ত সমস্যা মিটে যাবে যারা অ্যাকাউন্ট নেই তারা ডাইরেক্ট এখানে এসে ট্রাই করুন তাহলে যদি কাজ মিটে যায় খুবই ভালো এবারে দেখুন অ্যাকসেপ্ট নেসেসারি কুকিস এই জায়গাটা অন করতে হবে এবারে এখানে এসে দেখুন আনলিস্ট ফোন নাম্বার এখানে যখন ইনস্টল করবেন এখানে একটা অপশান কিন্তু দিয়ে রেখেছে চেঞ্জ মাই নেম অর্থাৎ এই যে পাল্টা নামটা চলে আসে না সেটা আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যদি না চান এবং আপনি চান টোটাল কোনো ইনফরমেশান ট্রু কলারে থাকবে না সেক্ষেত্রে দেখুন নো আই ওয়ান্ট টু আনলিস্ট এই জায়গাটায় ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার যে ফোন নাম্বার সেইটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে বসানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনার দেশের যে কোট নাম্বার যেমন ইন্ডিয়া যদি হয় প্লাস নাইন ওয়ান ঠিক আছে এইটা অবশ্যই আগে দেবেন দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার সেটা দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখুন আই অ্যাম নট এ রোবট এই জায়গাটায় অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে এসে দেখুন ডু ইউ স্টিল হ্যাভ এই যে ফোন নাম্বার এই জায়গাটা ইয়েস করে দেবেন এবং নিচে দেখুন আরেকবার এখানে ইয়েস করে দেবেন এই যে দুটো ইয়েস করার পর এখানে দেখুন এবারে এখানে এসে দেখুন ট্রুকলা শোজ দ্য রং মাই নাম্বার এখানেও কিন্তু অপশান দিয়েছে চেঞ্জ মাই নাম্বার এটা আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু যদি চান যে পুরোপুরিভাবে রিমুভ করে দেবেন সবকিছু তাহলে এখানে এসে আমার লিস্টের এই জায়গাটায় ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু সবকিছু কমপ্লিট তারপরে আপনার সমস্ত প্রবলেম সলভ টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই